আসসালামু আলাইকুম ফিয়াস ব্লগ থেকে আমি আপনাদের সবাইকে আজকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটি তে আমি শেয়ার করব কিভাবে ঝুরা মাংসের পুরি বানায় সো আমি খুবই লাভার এটার আমার খুবই মজা লাগে পুরান ঢাকার পুরি খেতে সো আর আমার খুবই পছন্দ ঝুরা মাংসের পুরি পুরি আর কি কত বছর ধরে খাই না সো এবছর সুযোগ হলো ঝুরা মাংসের পুরি খাওয়ার জন্য সো আম্মু এটার জন্য প্রতিদিন ইনফ্যাক্ট আমার জন্য বানাচ্ছে আর আমি ইচ্ছা মতো খাচ্ছি আমার সাইজ থেকে বোঝা যাচ্ছে আমি অনেক অনেক মোটা হয়ে যাচ্ছি তো যাই হোক এই সিচুয়েশন বা এই সুযোগ হয়তো বা ফিউচারে আর নাও পেতে পারি তাই আমি এখন ইচ্ছা মতো খেয়ে যাচ্ছি আর এই তো কথা না বাড়িয়ে আমি ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব মানে আই মিন কীভাবে আম্মু পুরিটা বানাচ্ছে আমি ওই জিনিসটাই শেয়ার করব আর ভিডিওটিতে আমি শেয়ার করব কিভাবে ঝুরা মাংসটা প্রিপেয়ার করে কুরবানির মাংস থেকে দেন ওই ঝুরা মাংস দিয়ে চাইলে চপ বানানো যায় পুরি বানানো যায় আর ইভেন খালি খালিও খাওয়া যায় পরোটা দিয়ে ভাত দিয়ে সো আমরা আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে পুরি বানানো ওকে সো আমরা ভিডিওটিতে চলে যাই তাই না তাজওয়ার বলো ইয়েস বলো বলো আই আই এম এম ঢাকাইয়া ঢাকাইয়া পুরি খাই বলো পুরি খাই আমার অনেক মজা লাগে মজা লাগে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ভিডিওটি স্টার্ট করে দেই বলো কিপ অন ওয়াচিং ইয়েস তো এখন অল টোটাল রান্নাটা স্টার্ট হয়ে গিয়েছে তেল পেঁয়াজ আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে দারচিনি এলাচি যা যা দেওয়ার এগুলো দিয়ে রান্নাটা স্টার্ট হয়ে গিয়েছে সাথে দিয়ে দিচ্ছে মাংস গরুর মাংস কুরবানির স্পেশাল মাংস যেগুলো আর কি ঝুরা মাংসের জন্য ইউজ করা হয় আমি এক্স্যাক্টলি জানি না এটা কি সিনার মাংস নাকি কোনখানকার মাংস তো মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাংস কষানোর পরে এখন একটু ঘি অ্যাড করা হচ্ছে আর এটা বেসিকলি আরও কষানো হবে সো ইটস জাস্ট স্টার্ট অফ কষানো আর কি আম্মু একটু হলুদ মিক্স করে দিয়েছে এতে তারপরে এখন কষানো স্টার্ট হয়েছে এখন কষানো চলতেই থাকবে এটা অনেক লং প্রসেস এক দুই ঘন্টা রান্না না এটা সারাদিন ধরে রান্না করতে হয় আই মিন কষানো কাজটা আর কি সারাদিন ধরেই করতে হয় মাংস একদম গলে ছিঁড়ে ছেড়ে আসাটাই হচ্ছে মিলি ঝুরা হয়ে যাওয়া আর কি যেটা তো এখন অ্যাড করা হচ্ছে চর্বি আমি জানি না এই চর্বিটা প্রসেস কীভাবে করে এটা আমার জানা উচিত ছিল যদিও যাই হোক আম্মু এখন চর্বি অ্যাড করে দিচ্ছে চর্বি ছাড়া ঝুরা মাংস হবে না আমি সরি ইফ ইউ আর নট চর্বি লাভার অর যদি খেতে না ইচ্ছা করে তাহলে আপনি ঝুরা মাংস খেয়ে মজা পাবেন না আসলে যাই হোক তো এই হচ্ছে রান্না এই রান্নাঘরে চলে আসছি প্রায় আরও অনেক ঘন্টা পরে রান্না মাংস অলরেডি ছিঁড়ে 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 আসছে আর এই ঝুরা মাংস প্রসেসটা মূলত আমার দাদি আপা আই মিন আমার দাদি উনি প্রসেস করতো খুব তো ওনার কাছ থেকে আমার আম্মু শিখেছে এটা খুবই মজার খাবার আই রিয়েলি লাভ দিস ওয়ান সো রান্না অলমোস্ট ডান এখন আম্মু যেটা করবে সেটা হচ্ছে বাটিতে নিয়ে এগুলা স্টোর করবে যখন যে কাজে ইউজ করা হবে তখন আবার ফ্রিজ থেকে বের করে তারপরে আবার প্রসেস করে আবার এটাকে খাওয়া হবে আই মিন এটা পুরিতে দিয়েও খাওয়া যেতে পারে মাংস দিয়েও খাওয়া যেতে পারে পরোটা দিয়েও খাওয়া যেতে পারে
যেভাবে মন চায় আর কি। তো কুরবানি ঈদে আমরা নর্মালি যেটা করি এরকম ঝুরা মাংসের জন্য মাংস প্রিপেয়ার করে রাখি, আর আম্মু করছিল তাই আমি ভাবলাম ভিডিওটি করে আমি সবার সাথে শেয়ার করি। তো এই তো ঝুরা মাংস, উপস, মাই ফেভারিট। ঝুরা মাংসের প্রসেস শেষ, এখন আমরা পুরি বানানোর জন্য প্রিপারেশান নিচ্ছি, আই মিন আম্মু নিচ্ছে। পুরি বানানোর জন্য যেই টাইপের ডোগুলো বানাতে হয়, ডো না এটা হচ্ছে মিক্সিংটা, আলুর সাথে পেঁয়াজ মরিচ ঝুরা মাংস লবণ মনে হয় একটু পেপার দিতে হয় এগুলো দিয়ে। এখন আম্মু যে পুর বানাবে সেটা রেডি করে ফেলছে। ওকে, পেঁয়াজও অ্যাড করছে, হ্যাঁ আমি তো পেঁয়াজের কথা আগেই বললাম, তো ইয়েস পেঁয়াজও অ্যাড করে নিচ্ছে। ডো বানানো শেষ, যেটা দিয়ে পুরি বানানো হবে, পুর ভরা হবে যেটা, সেটাও রেডি করা হয়ে গেছে। আম্মুর হাতের আই মিন মানে দেখলেই বোঝা যায় যে সি এস মানে অনেক বেশি এক্সপার্ট এগুলাতে। যাই হোক, আম্মু যখন কুরবানিদের পরে এমন হয় যে আমরা প্রতি ইভিনিংয়েই এরকম বসে বসে পুরি খাই আর আম্মু এটা বানায়, আর আমাদের সবার পছন্দ তাই বানানো হয় আসলে। তো আমরা এটা খেয়ে ইউজ টু, এটা খুবই মজা আর কি বলবো, আমার খুব ফেভারেট আর কি। আর আমি যেহেতু বাংলাদেশে অনেক বছর পরে ছিলাম ওই সময়টাতে, যার কারণে আম্মু প্রতিদিনই মোটামুটি আমাকে করে দিত আর আমি খেতাম। তো এই তো আম্মু পুর ভরছে। অল দ্য প্রসেস ডান, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুরি ভাজতে হবে। পুরি ভাজার জন্য ডুবো তেলে ভাজতে হবে পুরি, এটার তো কোনো নিয়ম নেই, নর্মাল জাস্ট ভাজা। বাট ভাজার সময় আম্মু যেভাবে ভাজে সেটা আমি ফিল্ম করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আম্মু কোনো বেলন ইউজ করে না, নিজের হাতে জিনিসটাকে রাউন্ড করে, আমাদের টেকনিক যেটা আম্মুরা ইউজ করে, তো ওই টেকনিকের কারণে অনেক মজা হয়। তো এই তো পুরি শেষ, আমি এখন এগুলো খাবো। এই হচ্ছে আমার ঝুরা মাংসের পুরি আম্মুর হাতের বানানোর একটি ব্লগ শেয়ার করলাম। এটা যে সবার ভালো লাগতে হবে বা সবার ভালো লাগবে এরকম কিছু না, জাস্ট বিকজ অফ আমরা ইউজ টু তার মানে সবার এটা ভালো লাগবে এরকম কিছু না। যাই হোক, আমাদের অনেক প্রিয় পুরান ঢাকায় আর ম্যাক্সিমাম মোরললেস সবাই এই পুরিটি পছন্দ করে, তো ভাবলাম আমি শেয়ার করি সবার সাথে। এই তো, তো আমি এখানে বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, বাই বাই।